অনেক ভালো লাগে সবার সাথে মিলেমিশে আছি সবাই। আমাকে বয়স্কদের যেহেতু সবাই সাহায্য করে, হাঁটাচলা করতে কষ্ট হয়, সবাই আমার হাতে ধরে সাহায্য করে। আমার নাম সিস্টার মেরি বিনীতা। আমি বর্তমানে সোলপুর ডিসপেন্সারিতে রিটায়ার হিসেবে আছি, কিন্তু কাজে সাহায্য করি, কিছু পারি করি। আর আমার বয়স বর্তমানে 85 চলতেছে। সকালে মিশে যাই, কোনো অনুষ্ঠান হলে মিশনে যাই, সব কিছুতে অংশগ্রহণ করার চেষ্টা করি। অতি প্রথম আমার মা হোস্টেলে ছিলেন, তিনি সবসময় সিস্টারদের কথা বলতেন এবং আমার জন্মের আগে থেকে তারা ঠিক করে রাখছেন যে আমি ছেলে বা মেয়ে হোক, আমার বাপ মা তারা বলছেন যে সিস্টার বা ভাগ হইতে দিবে। তাহলে আমার জন্ম হয়েছে, আমি মেয়ে হয়ে জন্ম হয়েছি, তখন আমার বাবা মা প্রতিজ্ঞা করছেন যে আমাকে বিয়ে না দিয়ে সিস্টার হতে সাহায্য করবে। তো আমরা গরিব ছিলাম সেজন্য, তখন তো মিলামিশনে আমাদের মা আমার মা ছিলেন, সিস্টারদের সঙ্গে পরিচয় ছিল। সেই মাধ্যমে মাদার অ্যাগনেস আমাকে সাহায্য করছেন লেখাপড়া করতে। লেখাপড়া শেষে ম্যাট্রিক দিয়েছে, ম্যাট্রিক দিয়ে সম্প্রদায়ে ঢুকছি। সম্প্রদায়ে ঢুকে নার্সিংয়ে গেছি, নার্সিং থেকে পাশ করে এসে এ পর্যন্ত নার্সিং সেবা দিয়ে যাচ্ছি জনগণকে। আমাকে ওবিডিয়েন্স হিসেবে দেওয়া হয়েছে, আমি থাকতেছি। আবার যখন বদলি করবে তখন চলে যাবো আবার মাদার হাউসে। এখন যেহেতু কাজ করতে পারি সেহেতু এখানে রয়েছি, কাজ করতেছি। আমার নাম সীতামিরি ভিক্টোরিয়া। আমি এখানে সোলপুরে এসেছি প্রায় 2 মাস হয়েছে। আমি এখানে ওবিডিয়েন্স নিয়ে এসেছি। আগে শেরপুর মরমনগর কাজ করতাম, ওখানে ভালো লেগেছিল, কিন্তু ওবিডিয়েন্সের কারণে এখানে এসেছি। এখানে আস্তে আস্তে সবার সঙ্গে পরিচয় হচ্ছি এবং ভালো লাগছে, কাজ করে যাচ্ছি জনগণের মাঝে। মাঝে মাঝে একটু সমস্যায় পড়ি, কিন্তু কাটিয়ে উঠতে পারি সিস্টারদের সাহায্যে। এখানে আমি ডিসপেন্সারির দায়িত্বে এবং ঘরের দায়িত্বে রয়েছি। সোলপুর আসছি এখানে আমার 2 মাস হয়েছে। আমি জানুয়ারি মাসের 15-16 তারিখ আসছি আর কি। 2 মাস প্রথমে বেশি একটা ভালো লাগে নাই, কারণ মানুষ চিনি না, এখনও চিনি না। তবে আস্তে আস্তে দুজনের সঙ্গে পরিচয় হচ্ছে এবং দেখলাম জনগণ মোটামুটি ভালোই আছে এবং তারা তাদের অনেক সাহায্যের মনোভাব আছে। তারা আমাদের আমাকে সান্ত্বনা দেয় যে সিস্টার ভালো লাগবো, সোলপুর আসলে অনেকে যাইতে চায় না, আপনারও একই রকম লাগবে এরকম বলে আর কি। দেখি আমারও ভালো লাগতেছে, আস্তে আস্তে আশা করি লাগবো আর কি।